আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছ আজকে আমরা কথা বলবো আলোকরশ্মি অঙ্কনের নিয়মাবলী, অর্থাৎ বিশেষ করে যারা 9-10 আছো তাদের অষ্টম আর নবম অধ্যায় আলোর প্রতিফলন আর প্রতিসরণ, এই অধ্যায়ের যে বিম্বগুলো রয়েছে আমরা অনেক ভয়ে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে চাই না। তো সেই ভয় দূর করার জন্যই আজকে আমরা এই ভিডিওটা নিয়ে কথা বলবো। শুধু এই ভিডিও না, পরবর্তীতে আমরা বিম্ব তৈরি করার জন্য আর একটা ভিডিও তৈরি করব। তো আজকে কথা বলবো যে আলোকরশ্মি এক্স্যাক্ট কোথা দিয়ে যাচ্ছে আর কোথা দিয়ে বের হবে, এই জিনিসটা যেন আমরা টানতে গিয়ে ভুল না করি। আমরা অনেক সময় কী করি, বিম্বটাকে মিলানোর জন্য জাস্ট একদিক দিয়ে টেনে আর একদিক দিয়ে বের করে দিই, কিন্তু না, এক্স্যাক্ট একটা নিয়ম রয়েছে, চারটা নিয়মের মধ্য দিয়েই সবসময় আলো যাবে আর বের হবে। এই চারটা নিয়মকে আমরা একটু দেখে নেব। সেটা হচ্ছে, দেখো ফার্স্ট আমরা কী করবো, কম্পেয়ার করে পড়বো। অষ্টম আর নবম অধ্যায়ে আমরা যদি কী করি, এলোমেলো পড়ি, যেমন অষ্টম অধ্যায় পড়ে নবম অধ্যায় শুরু করি, তখন কী হয় দেখা যায় যে অষ্টম অধ্যায় পড়ে নবম অধ্যায় গেলে আমরা অষ্টম অধ্যায় অনেক কিছু ভুলে যাই। সো আমরা এমনভাবে পড়ার চেষ্টা করব যে এই অষ্টম আর নবম অধ্যায় একসাথে কম্পেয়ার করে যেন পড়া যায়। যেমন আমরা দর্পণ আর লেন্সকে পাশাপাশি অঙ্কন করব। তো আমরা একটা দর্পণ টেনে নিই, আমরা কী করি একটা দর্পণকে টেনে নিই, তো সেমভাবে এই দিকটা বের করে দেই। তো এইখানে এরকমভাবে একটা লেন্স যদি আমরা অঙ্কন করি, তোমরা অবশ্যই চাঁদার সাহায্যে কী করবে, অনেক সুন্দর করে অঙ্কন করবে। জাস্ট তোমরা চাঁদার সাহায্যে কীভাবে অঙ্কন করবে, এই যে এই একটা পয়েন্ট ধরবে, পয়েন্ট ধরে কী করবে, যেমন এখানে একটা পয়েন্ট ধরে এটাকে এভাবে টানবে, এখানে একটা পয়েন্ট ধরে এইভাবে টানবে, এখানে একটা পয়েন্ট ধরে এই পাশেরটা, এখানে ধরে এই পাশেরটা, সেমভাবে এইটা, সেমভাবে এইটা। তোমরা শুধু যে পয়েন্টে চাঁদা ধরে এইটাকে অঙ্কন করেছো সেটাকে মার্কিং করে রাখবে, সবসময় সেটাকে মার্কিং করে রাখবে, কারণ এই পয়েন্টগুলো তোমাদেরকে অনেক বেশি কাজে দেবে। সেটা হচ্ছে তোমরা যে পয়েন্টগুলো ধরে এভাবে অঙ্কন করেছো সেটা দর্পণের জন্য সি, সেটা দর্পণের জন্য সি, এটা এই পাশেও টানতে পারো আর একটা সি, আর লেন্সের ক্ষেত্রে 2F, লেন্সের ক্ষেত্রে 2F, লেন্সের ক্ষেত্রে 2F। দেখো দর্পণ হচ্ছে একটা থাকবে আর লেন্স হচ্ছে দুইটা থাকবে। তো দেখো যেটা দর্পণের ক্ষেত্রে সি মানে বক্রতার ব্যাসার্ধ, কেন ব্যাসার্ধ, তুমি যদি পুরোটা অঙ্কন করতাম তাহলে একটা বৃত্ত হতো, কিন্তু বৃত্তের অর্ধেক নিয়েছি, বৃত্তের অর্ধেককে ব্যাসার্ধ বলে আর পুরোটাকে ব্যাস বলা হয়, তার মানে এই জন্য এটা বক্রতার ব্যাসার্ধ। তো এই যেটা দর্পণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ, লেন্সের ক্ষেত্রে সেটাকে বলা হয় দ্বিগুণ ফোকাস দূরত্ব। আশা করি পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। এবং এটাকে বলা হয় পি, আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র, এটাকে আলোক কেন্দ্র বলা হয়, এটাকে আলোক কেন্দ্র বলা হয় সবসময়। এবং এদের মাঝামাঝি একটা পয়েন্ট তুমি স্কেল দিয়ে মাপ দিয়েও নিতে পারো, অথবা এই দূরত্ব নিয়ে দুই পাশে কী করতে পারো, ব্যাসার মানে বৃত্তচাপেকে যে পয়েন্টগুলো সেট করবে, এইভাবে 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 যে সেট করবে সেই পয়েন্টটা স্কেল ধরে যে পয়েন্টে মিলিত হবে সেই পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করতে পারো, অথবা স্কেল সাহায্যে পুরো দূরত্ব নিয়ে অর্ধেক নেবে। সবসময় দূরত্ব হিসাব করতে হয় এই আলোক কেন্দ্র থেকে, আলোক কেন্দ্র থেকে। সো আলোক কেন্দ্র থেকে অর্ধেক নিলে তখন সেটাকে বলা হয় ফোকাস, যতটুকু এখান থেকে মাপ দেওয়া অর্ধেক নেবে সেটা ফোকাস, সেটা হচ্ছে ফোকাস। সেমভাবে এখানে অর্ধেক হলে ফোকাস, ফোকাস এই অর্ধেকটা ফোকাস, এই অর্ধেকটা ফোকাস। দেখো এই দূরত্বটা আর এই দূরত্বটা কিন্তু সমান, কারণ আমি অর্ধেক করেছি, তো এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। তাহলে এটাও কি ফোকাস দূরত্ব? না, কখনোই না, এটা কখনোই ফোকাস হবে না, এটা কখনোই ফোকাস হবে না, এটা কখনোই ফোকাস না, এটাও কখনো ফোকাস না, এটাও না, এটাও না। তোমার আলোক কেন্দ্র থেকে, এই আলোক কেন্দ্রের কাছ থেকে এ পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে ফোকাস দূরত্ব। খুব ভালোভাবে মাথায় রাখবে, এই এতটুকু হচ্ছে ফোকাস দূরত্ব। তো এই ফোকাস দূরত্ব এই পুরো এই পুরোটাকে কী ছিল, ব্যাসার্ধ বক্রতার আর। তো আর এর সাথে যদি তুমি এইটাকে এফ বলা হয়, এফ কম্পেয়ার করো, দেখো অর্ধেক হয়ে যাবে আর এর, আর যেহেতু পুরোটা তাহলে একে দুইটা ভাগ দিলে অর্ধেক হয় এতটুকু, সো এই অর্ধেক হচ্ছে আমার ফোকাস দূরত্ব, তাই এফ সমান আর বাই টু। সো এইটা তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আশা করি এই যে তোমার এই যে চারটা লেন্স বা দর্পণ, এটা নিয়ে একটা বেসিক ধারণা তোমার হয়ে গেছে। এখন আমরা এই রশ্মিগুলো অঙ্কন করব। তার আগে দুইটা কথা, সেটা হচ্ছে তোমার রশ্মি অঙ্কনের সময় সবসময় মাথায় রাখতে হবে আমরা দুইটা রশ্মি টানবো, মানে আমরা যখন বিম্ব তৈরি করবো তখন আমাদের দরকার হয় দুইটা রশ্মি। আলো যদি একটা পয়েন্টে পড়ে চারদিক ছড়িয়ে পড়ে, কিন্তু চারদিকে তো আমাদের নেওয়া যাবে না, নিতে হবে দুইটা রশ্মি, সেই দুইটা রশ্মি দিয়ে আমাদেরকে বিম্ব তৈরি করতে হবে। তো এই দুইটা রশ্মি টানার জন্য চারটা নিয়ম রয়েছে, এই চারটা নিয়মের মধ্যে দিয়ে যাবে। সবসময় তোমার এক আর দুই ফলো করতে হবে, এদের কোনো একটা না হলে তারপরেই তিনে যেতে হবে, এবং এই তিনের মধ্যে কোনো একটা বাদ গেলে তখনই কেবল চারে যেতে হবে, অর্থাৎ এক আর দুই দেওয়া হয়ে গেলে তখন তিন চারে কখনো যাওয়া যাবে না। তো এই সিরিয়ালওয়াইজ তোমাকে জানতে হবে।
তো এক নাম্বার রুল হচ্ছে, আমরা এগুলো এখন একটু মুছে দিই। এক নাম্বার রুল হচ্ছে যে যদি এটাকে বলা হয় কি প্রধান অক্ষ, এটাকে বলা হয় প্রধান অক্ষ, এটাকে বলা হয় প্রধান অক্ষ, এটাকে প্রধান অক্ষ বলা হয়। তো এই প্রধান অক্ষ বরাবর যদি আলো আসে সমান্তরাল হয়ে, যেমন সমান্তরাল মানে কি রেল লাইনের পাতের মতো, তাহলে সমান্তরাল হয়ে যদি আলো আসে এসে দর্পণের উপরে পড়ে, দেখো লেন্স বা দর্পণ নাম হয় কিভাবে, আলো যেখানে পড়বে তার উপর ভিত্তি করে নাম হয়। যেমন এখানে আলো কোথায় পড়তেছে, অবতল পৃষ্ঠে, তাই অবতল দর্পণ, কারণ একটা। এখানে আলো যদি আমি এই পাশ থেকে দিই, দেখো উত্তল পৃষ্ঠে পড়তেছে, তার মানে উত্তল দর্পণ। আর এখানে যে পাশ থেকে আলো দাও দুইটাই কিন্তু উত্তল পাঠে পড়তেছে, তার মানে এটা উত্তল লেন্স। আর এখানে আলো তুমি যে দিক থেকে দাও অবতল পৃষ্ঠে পড়ে, তাই সো এটার নাম হচ্ছে অবতল লেন্স। এখন খেয়াল করো, তো এই জন্য এদেরকে এভাবে নামকরণ করা হয়। তো দেখো আলো যদি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে আসে সবসময় প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, কোথা দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে। সেমভাবে এখানে যদি এই প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়ে আসে তাহলে এমনভাবে বের হয়ে যাবে মনে হচ্ছে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে। আর একটা কথা, অবতল মানে উত্তল দর্পণ আর অবতল লেন্স এদের রশ্মি অঙ্কনের এই আলোক রশ্মি যাওয়া আর বের হওয়ার নিয়মগুলো হবে সেম, মানে প্রায় সেম। আর অবতল দর্পণ আর উত্তল লেন্সের আলোক রশ্মি অঙ্কনের নিয়মগুলো হবে প্রায় সেম। সো তুমি অবতল দর্পণ আর উত্তল লেন্স যোগ দিয়ে পাশাপাশি লিখে রাখতে পারো, আর উত্তল দর্পণ প্লাস অবতল লেন্স। তো এগুলোতে সবসময় এই দুইটাতে সবসময় ফোটায় ফোটায় যোগ করতে হবে, কারণ অবাস্তব বিম্ব তৈরি করে আর এটা বাস্তব তৈরি করে, তাই সত্যিকার অর্থে মিলিত হবে। সো সেম নিয়মটা যদি তুমি এখানে অ্যাপ্লাই করো, যদি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে আসে তাহলে এই যে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যাবে, এই যে প্রধান ফোকাস দেখো সেম, এটা তো যদি সেম হয়, আলো যদি প্রধান অক্ষের এই যে সমান্তরাল হয়ে যায় তাহলে এমনভাবে বের হবে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে। দেখো এই টানটা তোমার অনেক সময় ভুল হতে পারে, সো তুমি আগে স্কেল ধরে এইভাবে ফোটায় ফোটায় যোগ করে নেবে, তারপরে এই আলোটা বের করে দেবে। তুমি যদি এই আলোটা আগেই বের করে দাও তখন এর সাথে স্কেল ধরে টানতে গেলে তোমার এই পয়েন্টের সাথে নাও মিলতে পারে, কিন্তু তুমি এই পয়েন্টটা মিলে যদি তারপরে টান দাও সেটাকে এই দিক দিয়ে না বের করে তুমি একটু এই দিক দিয়েও বের করে দিতে পারবে, মানে এই দিক দিয়েও বের করে দিলে তখন সমস্যা হবে না। কিন্তু তুমি যদি আগেই বের করে দাও তখন যদি এই বরাবর বের করে দিতে তুমি যদি এই বরাবর ফোটায় টানো তখন কিন্তু মিলবে না। সো তুমি আগে ফোটা ফোটাটা যোগ করে নিয়ে তারপরে বের করে দেবে। এইটা হচ্ছে এক নাম্বার নিয়ম, যে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যদি আসে তাহলে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে চলে যাবে। দুই নাম্বার নিয়মটা হচ্ছে, দেখো দুই নাম্বার নিয়ম আমরা যদি এটা একটু মুছে দিই, তো দুই নাম্বার নিয়মটা হচ্ছে তোমার আলো যদি প্রধান ফোকাস দিয়েই আসে, আলো যদি প্রধান ফোকাস দিয়ে আসে তাহলে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বের হয়ে যাবে। সেমভাবে আলো যদি প্রধান অক্ষের এই যে প্রধান অক্ষ বরাবর, এই যে প্রধান অক্ষ বরাবর আসে তাহলে যে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বের হয়ে যাবে। সেমভাবে আলো যদি প্রধান ফোকাসের ভেতর দিয়ে আসে প্রধান অক্ষের বরাবর বের হয়ে যাবে। আলো যদি কি হয় প্রধান অক্ষের ভেতর দিয়ে আসে তাহলে প্রধান ফোকাসের মানে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে চলে যাবে। তাহলে দুই নম্বর নিয়ম হচ্ছে আলো যদি প্রধান ফোকাসের ভেতর দিয়ে আসে তাহলে প্রধান ফোকাসের সমান্তরাল হয়ে চলে যাবে, অর্থাৎ এক নম্বর নিয়মের উল্টা, জাস্ট অপোজিট। এখন হচ্ছে তিন নম্বর নিয়মটা আমরা একটু দেখবো, সেটা হচ্ছে যে আলো যদি এই বক্রতার ব্যাসার্ধ বরাবর পড়ে, আলো যদি বক্রতার ব্যাসার্ধ বরাবর পড়ে তাহলে এই পথেই ফেরত যাবে, আলো ওই পথেই ফেরত যাবে। সেমভাবে এখানে যদি আলোটা কি হয় এই যে বক্রতার ব্যাসার্ধ এ ফোটা ফোটা যোগ করে নেবে এই বরাবর পড়ে তাহলে এই বরাবরই ফেরত যাবে। সেমভাবে এখানেও সেম, আলো যদি দ্বিগুণ ফোকাস দিয়ে পড়ে তাহলে এই বরাবর পড়ে এই বরাবরই ফেরত যাবে। এখানেও সেমভাবে আলো যদি দ্বিগুণ ফোকাস বরাবর পড়ে তাহলে এই বরাবরই ফেরত যাবে। খুব ভালোভাবে তুমি মাথায় রাখবে আলো যে বরাবর পড়বে ঠিক সেই বরাবরই ফেরত যাবে। এবং চার নম্বর নিয়মটা হচ্ছে যতটুকু কোণে আপাতিত হবে ঠিক ততটুকু কোণে প্রতিফলিত হবে। এখন দেখো এইটা কার কার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে লেন্সে আলো প্রতিসরণ করে, তার মানে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলে যায়, ঘনত্ব চেঞ্জ হয়ে যায়, তার মানে আপাতন কোণ কোনো দিনই প্রতিসরণ করে সমান হবে না। সো এই দুটা লেন্সের ক্ষেত্রে চার নম্বর নিয়ম খাটবে না, শুধুমাত্র অবতল আর উত্তল দর্পণের ক্ষেত্রে। সেটা হচ্ছে যতটুকু কোণে আপাতিত হবে ঠিক ততটুকু কোণে প্রতিফলিত হবে। এই যে এটা যে প্রধান ফোকাস দিয়ে বের হবে, বক্রতার ব্যাসার্ধ বরাবর বের হবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বের হবে এমন কিন্তু কথা না। কথা হচ্ছে যেখানে আসবে আর যেখান থেকে বের হবে তুমি তাদের মাঝ বরাবর একটা প্রধান অক্ষ কল্পনা করবে, করার পরে যতটুকু কোণ নিয়ে সে আপাতিত হয়েছিল ঠিক ততটুকু কোণ নিয়ে সে প্রতিফলিত হবে।
এটাই হচ্ছে চার নম্বর নিয়ম। এটা মূলত যখন বিম্বের অবস্থান একদম নির্ণয় করা যাচ্ছে না, অবস্থান মিলতেছে না, তখনই তুমি এটা দিয়ে চেষ্টা করবে। দেখা যায় যে এক দুই তিন এই তিনটা দিয়েই হয়ে যাবে, এটার আশ্রয় তোমাকে নিতে হবে না, একটা জায়গায় নিতে হবে, সেটা আমি বিম্ব অঙ্কনের জায়গায় তোমাকে দেখিয়ে দেব। তো এই হচ্ছে চারটা নিয়ম। আমি যদি একটু সামারি করি যে দর্পণ আর লেন্স হচ্ছে দুইটা দুইটা করে চারটে, সবার একটা পয়েন্ট রয়েছে যে দর্পণের ক্ষেত্রে যেটা বক্রতার ব্যাসার্ধ, লেন্সের ক্ষেত্রে সেটা দ্বিগুণ ফোকাস দূরত্ব, এবং একটা ফোকাস পয়েন্ট রয়েছে, একটা আলোক কেন্দ্র রয়েছে। ফোকাস পয়েন্ট আর আলোক কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে ফোকাস দূরত্ব বলে, যেটা বক্রতার ব্যাসার্ধের অর্ধেক বা দ্বিগুণ ফোকাস দূরত্বের অর্ধেক হচ্ছে ফোকাস দূরত্ব, কারণ টু এফ হচ্ছে এফ এর থেকে দ্বিগুণ বা এফ হচ্ছে টু এফ এর অর্ধেক। এবং আলোকরশ্মি অঙ্কনের চারটা নিয়ম, প্রথমটা হচ্ছে যদি সমান্তরাল হয়ে আসে তাহলে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যাবে। মানে আমি একটা সহজভাবে আঁকাই এফ সি, তাহলে আলো যদি প্রধান অক্ষের, এই যে এটা হচ্ছে প্রধান অক্ষ, তো প্রধান অক্ষের সমান্তরাল হয়ে আসে তাহলে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যাবে। কোথায় দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। আর যদি প্রধান ফোকাস দিয়ে আসে তাহলে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বের হয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বের হয়ে যাবে। আর আলো যদি বক্রতার ব্যাসার্ধ বরাবর পড়ে তাহলে এই বরাবর পড়ে, এই বরাবর পড়ে এই পথ দিয়েই বের হয়ে যাবে। আর চার নম্বর নিয়মটা ছিল যতটুকু কোণে আপাতিত হবে ঠিক ততটুকু কোণেই প্রতিফলিত হবে। তো এই চারটা আলোকরশ্মি অঙ্কনের নিয়ম যদি তুমি জানো তাহলে এর পরবর্তীতে আমরা এই চারটা দর্পণ দুইটা দুইটা লেন্সের মোট ২৪টা বিম্ব তোমার অনায়াসেই হয়ে যাবে। দেখা যাবে তোমার বইয়ে ১০ থেকে ১২টা বা ১১টা সর্বোচ্চ ১৩টা বিম্ব হয়তো তোমাদের বইয়ে দেওয়া থাকতে পারে, কিন্তু এর বাইরে যে আরও বিম্ব আছে সেগুলো কিন্তু তোমরা কনফিউশনে পড়তে পারো। সো তোমাদেরকে আমি রিপোর্ট দিয়ে বলবো, তোমরা পরের ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ সেখানে আমি এই রশ্মিগুলো ব্যবহার করে পুরো চারটা দর্পণের এবং মানে দুইটা দর্পণ দুইটা লেন্সের ২৪টা বিম্ব একদম কম্পেয়ার করে অঙ্কন করে দেখিয়ে দেবো। আশা করা যাবে তোমাদের পরীক্ষায় যে কোনো বিম্ব আসলে তোমরা এইটা নিয়ে আর কোনো কনফিউশনে পড়বে না, কারণ এই ২৪টার বাইরে বিম্ব আর কোনো দিনই হবে না। সো তোমরা যদি বিম্ব সম্বন্ধে ভালো একটা কনসেপ্ট নিতে চাও, কারণ দেখা যায় এগুলো এই পরীক্ষায় যখন সৃজনশীলে এই প্রশ্নটা দিয়ে দেয় যে অবতল দর্পণের প্রধান ফোকাসের উপর বস্তু রাখা আছে ৩ সেন্টিমিটার, বিম্ব কত বড় বা কোথায় হবে, এটা কিন্তু আমরা বলতে পারি না, অথবা আমরা ভয়ে কোশ্চেনটাকে টাচ করি না, কিন্তু এটা যে কত সোজা এবং তুমি ১০-১০ নিতে পারো সেই জিনিসটা তুমি পরবর্তীতে বিম্ব অঙ্কনের বিষয়গুলো যদি দেখো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো পরবর্তীতে ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তুমি যদি নতুন একজন স্টুডেন্ট হও বা নিউ কামার হও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এতটুকুই, টাটা, গুড বাই।